নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো এই ভিডিওতে কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদেরকে শেয়ার করা রয়েছে সুনীল ছেত্রী গোল করার পর কি বলেছেন অবশ্যই বিশেষজ্ঞদের প্রশ্নের উত্তরে কারণ হিরো অব দ্য ম্যাচ হওয়ার অ্যাওয়ার্ডটা নেওয়ার পর কিন্তু বিশেষজ্ঞদের প্রশ্নের কিছু উত্তর দিয়েছিলেন সেখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হয়েছিল সুনীল ছেত্রীকে যে এই গোলটা বা এই যে ঘটনাটি ঘটলো একদম শেষ মুহূর্তে এই বিষয়টা নিয়ে তুমি কি বলবে তো এই প্রশ্নের উত্তরে আমি যখন গোলটা করি বা ফ্রি সে শটটা মারি তার আগে রেফারি ক্রিস্টন জন আমাকে বলছিলেন যে তার বাসির জন্য অপেক্ষা করার দরকার নেই বা বাসির কোনোরকম দরকার নেই সে শট মারতে পারেন বা শটটা নিতে পারেন এইটা শোনার পর কিন্তু আমি শটটা নিয়েছিলাম তারপরে সেই শটে গোল হয়েছিল এবং তার আগে আমি বারবার তাকে আরও একবার শোনার চেষ্টা করছিলাম বা আরও একবার নিশ্চিত হওয়ার জন্য আরও একবার শুনছিলাম যে এটা কি সত্যি করা করব বা করা হবে বা করতে পারি তিনি আবারও বলেন যে হ্যাঁ তুমি করতে পারো বাসির রকম দরকার নেই এবং এই কথাটা যখন বলেছেন রেফারি ক্রিস্টল জন তখন কিন্তু অ্যাডিয়ান লোনাও শুনে ফেলেছিল সেই কথাটা এবং যার কারণে প্রথম চান্সে আমি যখন শটটা নিতে যাই তখন আমাকে ব্লক করে দিয়েছিল কিন্তু সেকেন্ড চান্সে সে ব্লক করতে পারিনি এবং সেকেন্ড চান্সে আমি শটটা মেরে দিই এবং সেখানে গোলটা হয়ে যায় কিন্তু শেষের দিকে কেরাল ব্লাস্টেফসি এই সিদ্ধান্তটা বা এই ঘটনাটার জন্য যে মাঠ ছেড়ে চলে গেছে এটা কিন্তু সঠিক উপায় নয় বা এটা কিন্তু ঠিক করেনি তো এই কথাটাই কিন্তু বলেন সুনীল ছেত্রী তো সুনীল ছেত্রী কিন্তু কোনোরকম এখানে দোষ নেই আমি লাস্ট আগের ভিডিওতেও বলেছি যে তিনি একজন প্লেয়ার হিসেবে চান্স নিতেই পারে এবং আচমকা শট নিয়ে ক্রিক থেকে গোল বা অনেক ভালো সুযোগ তৈরি করা এর আগেও আমরা অন্যান্য ফুটবল ম্যাচে দেখেছি তো সেই ক্ষেত্রে রেফারি ক্রিস্টন জনেরই কিন্তু এখানে দোষ রয়েছে কারণ রেফারি কিস্টন জল জন কিন্তু আর বাসি অবধি তো দেয়নি এবং শুধু সুনীল ছেত্রী এরকম এক সুনীল চেত্রীকে এরকম একটা কথা বলেছেন এর পাশাপাশি ওয়ালটা বা কেরালা ব্লাস্টেফসির প্লেয়াররা কী কী পজিশনে রয়েছে তারা রেডি কিনা বা তাদের ওয়ালটা রেডি কিনা সেটাও কিন্তু একবারও দেখার চেষ্টা করেনি বা সেটা নিয়েও কিন্তু কোনো রকম আর কি সিদ্ধান্ত নেয়নি বা দেখেনি তো এই হচ্ছে বিষয় তো সেখানে পুরো ঘটনাটার জন্য কিন্তু রেফারি ক্রিস্টল জনই কিন্তু দায়ী এবং তারই কিন্তু পুরো সম্পূর্ণ দোষটা রয়েছে তো এইটুকুই বলার ছিল যে সুনীল ছেত্রী এই বিষয়টা নিয়ে কী বলেছেন কারণ তিনিই গোলটা করেছেন তিনি ভালো বুঝতে পারবেন কারণ রেফারি এবং অ্যাডিয়ান লুনা কেরাল এফসি মানে ওই ঘটনার সময় যারা ছিলেন তারা কিন্তু রেফারি সব এক জায়গাতেই ছিলেন তো রেফারির সাথে তার কী কথাবার্তা হয়েছে সেটা নিজে ছাড়া আর কে বলবে মানে সুনীল ছেত্রী ছাড়া আর কে বলতে পারবে তো সেটা যেটা বলেছে সেটাই কিন্তু তোমাদেরকে বললাম তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও